আসসালামু আলাইকুম সবাইকে, হেক্রাসের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমাদের হেক্রাস সফটওয়্যারটি আমরা অন করব। আজকে আমরা আমাদের দ্বিতীয় প্রজেক্ট শুরু করব। প্রথমে যেটা করতে হবে, প্রজেক্টটা সেভ করতে হবে। তো এখান থেকে আমি ই ড্রাইভে সেভ করছি। এখানে আমরা 2 নম্বর টাইটেল দিয়ে এটা সেভ করব। 2 নম্বরে আছে হচ্ছে আমাদের স্টেডি ফ্লো সিমুলেশন ইন ডিফারেন্ট স্লোপ কন্ডিশন। তাহলে এখানে আমরা ওকে দিয়ে দিই, 2 নম্বর প্রজেক্টটা চলে আসলো। তো বরাবরের মতো আমরা এখানে জিওমেট্রিতে যাব, একটি রিভার রিচ এঁকে নিব। তো রিভার রিচ আঁকার পরে রিভারের একটা নাম দিতে হবে। তো আজকে আমরা নাম দিই যমুনা। এটা কিন্তু আমি এমনি দিচ্ছি আর কি, আমি যমুনা রিভার নিয়ে কাজ করছি এমন কিছু না। তো রিচ আমি 1 নম্বর দিলাম। এখন আমরা যেটা করব, ক্রস সেকশনে চলে যাই। তো আজকের যে ডেটাগুলো এবং আগের এক্সপেরিমেন্টের ডেটার মধ্যে একটু পার্থক্য আছে। তো আজকে আমাদের ডেটা হচ্ছে এগুলো, এখানে বলে দিচ্ছে আমাদের চ্যানেল হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এই চ্যানেলের উইডথ হচ্ছে 100 মিটার, এই চ্যানেলের লেন্থ হচ্ছে 9900 মিটার, এখানে ম্যানিংস এন কত সেটা বলে দিচ্ছে, ডিস্টেন্স কত সেটাও বলে দিচ্ছে, আবার স্লোপ কত সেটা নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র দিয়ে দিয়েছে, এই ফার্স্ট পোর্শন এবং সেকেন্ড পোর্শনের স্লোপ, আবার মাঝের পোর্শনের স্লোপ কি হবে সেটাও বলে দিচ্ছে, আর ডাউনস্ট্রিম কন্ডিশন কি সেটাও আমাদের বলে দেওয়া হয়েছে। তো একটি এক্সেল শিটে আমরা এই জিনিসগুলো বের করে নিব, যে ফার্স্ট এবং লাস্ট পার্টের স্লোপটা কত, এই মিড পার্টের স্লোপটা কত, আর এখান থেকে আমরা আমাদের যে চ্যানেল হবে সেটার ক্রস সেকশনটা বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আসলে ক্রস সেকশনটা আমি এখানে বের করে আনিনি, এখানে আমাদের ডেটাতে এই ক্রস সেকশনের যে ভ্যালুগুলো সেগুলো দেওয়া ছিল। তো যেটা বের করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের নর্মাল ডেপথ এবং এই স্লোপের যে 2টি অংশ সেটা। এখন আমাদের এই যে বিভিন্ন স্টেশনে, 4টি স্টেশনে আমাদের 4টি জিওমেট্রি বলে দিচ্ছে, বটম কত এবং হচ্ছে টপ কত। এখন এই তথ্যের ভিত্তিতে এবং এখানে যে আমাদের তথ্যগুলো বলে দিচ্ছে এটার ভিত্তিতে আমাদের ক্রস সেকশনগুলো নিয়ে আসতে হবে। বলে দিচ্ছে যে আমাদের চ্যানেল রেক্ট্যাঙ্গুলার, এর আগে আমরা যেরকম কাজ করেছিলাম সেখানে কিন্তু আমাদের চ্যানেল রেক্ট্যাঙ্গুলার ছিল না, সেখানে আমাদের ক্রস সেকশন দেওয়া ছিল কিছু নির্দিষ্ট, সেগুলো অনুযায়ী আমরা করেছিলাম, আমাদের কিন্তু আঁকা বাক্য এসেছিল সেই ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এর আগের বার যেরকম এরকম এসেছিল ক্রস সেকশন গুলো, এবার যেহেতু আমাদের চ্যানেল রেক্ট্যাঙ্গুলার বলে দিচ্ছে, এবার আমাদের ক্রস সেকশন এরকম হবে না, এবার আমাদের ক্রস সেকশন হবে এরকম একটি চতুর্ভুজের মতো। আবার এই ডেটাতে আমরা দেখি যে এখানে আমাদের বলে দিচ্ছে যে বটম 0, টপ হচ্ছে আমাদের 5। এখন বটম 0 এবং টপ যখন 5 হবে, তো এটাকে যদি আমি আমার 0 0 পয়েন্ট ধরি, এটা যদি আমার 0 0 পয়েন্ট হয়, তাহলে এটা হবে আমাদের 0 5, এটা আমাদের 0 5 হবে, এই ডানের এটি হবে হচ্ছে আমাদের 5,0, এটি হবে আমাদের হচ্ছে 5, এই ডানের এটি হবে আমাদের হচ্ছে 100,0, সরি 5 না 100, কারণ 100 কেন বলতো, কারণ এখানে আমাদের বলে দিচ্ছে চ্যানেল উইডথ হচ্ছে 100, অর্থাৎ এই বটমটা আমাদের 100, তাহলে ডানের এই পয়েন্টটা হবে 100,0, আর উপরের এই পয়েন্টটা হবে আবার 100,5। তাহলে এভাবে আমরা প্রথম ক্রস সেকশনের এই যে কোঅর্ডিনেট গুলো সেটা পেয়ে গেলাম, এই কোঅর্ডিনেট গুলোই আমরা হচ্ছে ক্রস সেকশনের এখানে হেক্রাসে আর কি আমাদের সফটওয়্যার টুলে লিখে ফেলবো। তাহলে প্রথম আমাদের পয়েন্টটা হবে হচ্ছে 0, আচ্ছা সরি আমার এখানে অপশন থেকে নতুন একটি ক্রস সেকশন আনতে হবে, এই ক্রস সেকশন আমার স্টেশনের নাম অনুযায়ী স্টেশন হচ্ছে আমাদের এটা 1 নম্বর। তো 1 নম্বর স্টেশনে এখানে আসবে হচ্ছে আমার 0, আমরা আমাদের কোঅর্ডিনেট গুলোই চলে যাই, আমাদের কোঅর্ডিনেট যে আমরা বের করলাম প্রথমটা ছিল হচ্ছে 0,5, তাহলে আমার হেক্রাসের এখানে কি হবে 0 এবং এলিভেশন 5, তারপর আসবে হচ্ছে আমাদের 0,0, তারপর আসবে হচ্ছে আমাদের 0, সরি তারপর আসবে আমাদের হচ্ছে 100,0, তারপর আসবে হচ্ছে
100 আর এখানে এলিভেশন আসবে 5 এই যে এটা হচ্ছে আমাদের 100, 0 আর 100, এলিভেশন 5 এখন আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম রিচ লেন্থ কত হবে আমাদের বলে দিচ্ছে যে চ্যানেল লেন্থ হচ্ছে 9900 মিটার অর্থাৎ এটা যদি আমাদের সম্পূর্ণ চ্যানেল হয় ঠিক আছে তাহলে সম্পূর্ণটা হচ্ছে 9900 মিটার এই পয়েন্টে আমি ক্রস সেকশন জানি এই এক নাম্বার যেটা আমাদের স্টেশনগুলো হচ্ছে 1 34 67 100 তাহলে মাঝে একটা হবে হচ্ছে আমার 34 বা 34 আর একটা হবে হচ্ছে আমার 67 বা 67 এদিকেরটা হবে হচ্ছে আমাদের 100 এখন এই সম্পূর্ণ চ্যানেলটা আমার ভাগ হলো কত ভাগে তিন ভাগে তাহলে এই তিন দিয়ে যদি আমি 9900 কে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে আমি কত পাবো 3300 3300 করে তাই না 3300 এটাও হবে হচ্ছে আমার 3300 সম্পূর্ণটা হচ্ছে 9900 এই প্রথমটির ক্ষেত্রে ঠিক আছে প্রথমটির ক্ষেত্রে যদি আমি ডাউনস্ট্রিম লেন্থ চিন্তা করি প্রথমটির ক্ষেত্রে এদিকে কিন্তু আমার কোনো লেন্থ নেই লেন্থ হচ্ছে এই দিকে তাই না তাহলে আমাদের ফ্লো যেদিকে তার অপোজিট ডিরেকশনকে আমরা ডাউনস্ট্রিম ধরি তাহলে আমরা এইদিকে যেহেতু আমাদের কোনো লেন্থ নেই আমাদের শুরুই হয়েছে এই একের থেকে তাহলে আমরা বলবো এক্ষেত্রে আমাদের ডাউনস্ট্রিম রিচ লেন্থ গুলো হবে হচ্ছে 0 আবার এই ম্যানিংসেন ম্যানিংসেন এর ভ্যালু এর ক্ষেত্রে কি হবে ম্যানিংসেন এর ভ্যালু আমাদের যেখানে দিয়ে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে 0.025 তাহলে ম্যানিংস এন হবে 0.025 এখন মেইন চ্যানেল ব্যাংক স্টেশন এই লেফটে যদি হয় 0 এই সাইডে হবে হচ্ছে 100 এই প্রথমটা এবং শেষেরটা আগে আমরা এটি করেছিলাম এখন আমরা যেটা করতে পারি অ্যাপ্লাই ডেটা তাহলে অ্যাপ্লাই ডেটাতে দেখো আমরা এখানে যে ছবিটি এঁকেছি খুব বাজেভাবে এঁকেছি সেটাই কিন্তু আমার সফটওয়্যার মধ্যে খুব সুন্দরভাবে ক্রস সেকশনটা চলে আসছে তো এটা গেল আমাদের প্রথম যে ক্রস সেকশনটা সেটা এরকমভাবে আমরা চারটি ক্রস সেকশন দিব যেগুলোর আমরা প্যারামিটার জানি তো এই অপশন থেকে আমরা কি করব অ্যাড আ নিউ ক্রস সেকশন বা কপি কারেন্ট ক্রস সেকশন দিয়ে দিই এই সেকেন্ডটি হবে হচ্ছে আমার 34 রিভার স্টেশন ঠিক আছে তাহলে ওকে দিলাম ওকে দিয়ে এখন দেখো এটির জিওমেট্রি কি ছিল এটিতে আমার বটম ছিল হচ্ছে 1.749 অর্থাৎ বটম যদি 1.749 থাকে এখানে আমার কি হবে 0.1749 আর এলিভেশন হচ্ছে আমার 6.749 অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু 5ই থাকছে তাহলে এটা হবে হচ্ছে আমার 6.749 এদিকেও দেখো এখানে 100,0 না হয়ে হবে 100,1749 এখানে 100,5 এর পরিবর্তে হবে 100,6.749 তাহলে আমার প্রথম যে এলিভেশনটা সেটা দাঁড়াচ্ছে 0.6749 তারপর হচ্ছে 0.1749 তারপর আসবে 100,1749 তারপর আসবে 100,6.749 অর্থাৎ এই প্রথম দুটি এলিভেশনে এই প্রথম এবং শেষ এই দুটিতে হবে হচ্ছে আমাদের এলিভেশনের 6.749 5 এর পরিবর্তে তাহলে আমরা রিপ্লেস করে দিলেই হয়ে যাচ্ছে এই প্রথমটা এবং শেষটা ঠিক আছে আর মাঝের দুটির ক্ষেত্রে কি হবে 1.749 এই মাঝের দুটিকে আমরা 1.749 দিয়ে রিপ্লেস করে দিব ওকে তাহলে আমাদের মোটামুটি এখানে যে ক্রস সেকশন চেঞ্জ করা দরকার ছিল সেটা হয়ে গেছে আমরা অ্যাপ্লাই ডেটা দিলেই দেখতে পারবো ঠিক আছে এখন আমরা যেটা করব নতুন একটি ক্রস সেকশন আনবো কপি কার্ড ক্রস সেকশন এটা হবে হচ্ছে আমাদের 67 তো 67 এর ক্ষেত্রে আবার আমাদের এলিভেশনটা চেঞ্জ করতে হবে এটির ক্ষেত্রে দেখো এটির ক্ষেত্রে আমাদের এই বটমের এলিভেশন হচ্ছে 5.247 এবং টপে হচ্ছে 10.247 তাহলে এই আগেরটির মতোই আমরা এই যে উপরের দুটি এলিভেশন এই দুটির পরিবর্তে দিব হচ্ছে 10.247 ছিল মনে হয় এই 6.749 এর পরিবর্তে হবে 10.247 আর মাঝের দুটির ক্ষেত্রে হবে
5.247 তাহলে মাঝের দুটিতে আমরা দিব 5.247 ঠিক আছে আমাদের লেফট ব্যাংক আর রাইট ব্যাংকের ডিসটেন্সটা ঠিকই থাকবে 0 আর 100 তো আমরা অ্যাপ্লাই ডেটা করে দিলাম এরপর আমরা যেটা করব কপি কারেন্ট সেকশন দিয়ে আমাদের শেষ যেটা ছিল স্টেশন আমাদের শেষ স্টেশন মনে হয় 100 ছিল তাহলে ওকে দিয়ে দিই হ্যাঁ 100 ছিল আর এটির ক্ষেত্রে আমাদের উপরে এলিভেশন দুটো হচ্ছে 11.996 তাহলে এটি আমাদের রিপ্লেস হবে 11.996 দ্বারা আর মাঝের দুটি রিপ্লেস হবে হচ্ছে 6.996 দ্বারা আচ্ছা এখন আমরা প্রত্যেকটি যে ক্রস সেকশন সেগুলো এখান থেকে দেখতে পারবো এখন যেটা করতে হবে এখন আমাদের এই জিওমেট্রিটা সেভ করে ফেলতে হবে আমরা 2GD লিখে এখানে সেভ করলাম জিওমেট্রিক ডেটা আচ্ছা একটি জিনিস সেটা হচ্ছে আমাদের যেটা পরিবর্তন করতে হবে ক্রস সেকশনে আমাদের একটি ভুল রয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে এক নম্বর ক্রস সেকশন এটির ক্ষেত্রে আমাদের ডাউনস্ট্রিম লেন্থ 0 ঠিক আছে বাট আমাদের যে 34 নম্বর ক্রস সেকশন এই 34 নম্বর ক্রস সেকশনের ডাউনস্ট্রিমে এদিকে কিন্তু আমাদের লেন্থ 0 না এদিকে আমাদের লেন্থ হচ্ছে 3300 তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 3300 প্রত্যেকটার ক্ষেত্রে এজন্যই আমাদের যে জিওমেট্রিক ডেটা ওখানে শুধু একটা ক্রস সেকশনই দেখাচ্ছে সেটা হচ্ছে এক নম্বর এখানে আমাদের অ্যাপ্লাই ডেটা করতে হবে এর পরের যে ক্রস সেকশনটা 67 এটির ক্ষেত্রেও এখানে আমার 3300 দিতে হবে তারপর 100 এই 100 নম্বর ক্রস সেকশনও এখানে আমার ডাউনস্ট্রিম লেন্থ 3300 দিতে হবে আমরা এই জিওমেট্রিক ডেটাটা আবার সেভ করি এখন আমরা টুলসে যাব বিটুইন টু এক্সেস আমাদের ইন্টারপোলেশন করব 100 ডিসটেন্স নিয়ে এই যে এখানে আমাদের সবগুলো ক্রস সেকশন চলে এসেছে এখন আমরা এই জিওমেট্রি ডেটা সেভ করব এখন এইখানে আমাদের এই জিওমেট্রি চলে আসছে এরপরে আমাদের যেটা করতে হবে স্টিডি ফ্লো ডেটা দিতে হবে আমাদের কিন্তু এখানে এই চ্যানেলের ডিসচার্জ কত সেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে 200 মিটার কিউব পার সেকেন্ড তাহলে এখানে আমাদের হয়ে যাবে 200 অ্যাপ্লাই ডেটা দিয়ে দিই আমাদের রিচ বাউন্ডারি কন্ডিশন দিতে হবে রিচ বাউন্ডারি কন্ডিশন এখান থেকে একটু দেখি যে আমাদের ডাউনস্ট্রিম বাউন্ডারি কন্ডিশন কিন্তু বলে দিচ্ছে যে নর্মাল ডেপথ প্লাস 0.3 আমাদের নর্মাল ডেপথ কত নর্মাল ডেপথ হচ্ছে 1.294 এটার সাথে 0.3 যোগ করলে আমরা পাই 1.594 তাহলে এই ডাউনস্ট্রিমে আমরা কি দিব ডাউনস্ট্রিমে আমরা দিব হচ্ছে নোন এলিভেশন 1.594 ওকে দিয়ে দিলাম ওকে আরেকটা যেটা সেটা হচ্ছে আপস্ট্রিমে আপস্ট্রিমে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের যে মিডল পোর্শন এই মিডল পোর্শনের স্লোপটা দিব এই স্লোপ হচ্ছে 0.00128 এই স্টিডি ফ্লো ডেটাতে বাউন্ডারি কন্ডিশনে আপস্ট্রিমে আমরা নর্মাল ডেপথ দিলাম এখানে নর্মাল ডেপথে বলেছে যে এন্টার দ্য আপস্ট্রিম স্লোপ ফর নর্মাল ডেপথ কম্পিউটেশন ফর রিচ ওয়ান তাহলে আমাদের স্লোপটা কত ছিল 0.00128 এখানে হবে হচ্ছে 0.00128 ওকে দিয়ে দিলাম অ্যাপ্লাই ডেটা এখন যেটা করতে হবে এটা সেভ করতে হবে এটা সেভ করব আমরা এই দুই নম্বরের ভেতরে
to FD लिखे ओके दिए दिलाम। আমাদের তাহলে এই যে স্টেডি ফ্লো ডেটা এটা চলে আসলো এখানে। এখন আমরা কিন্তু আমাদের মডেল রান করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেডি ফ্লো সিমুলেশন। এখন এই স্টেডি ফ্লো সিমুলেশনে আমরা প্ল্যানে শর্ট আইডি দিয়ে দিই 02 কম্পিউট করব। কিছুক্ষণ সময় নিয়ে আমাদের মডেলটা রান হবে। আমরা ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে কিন্তু আমরা ফ্লো প্রোফাইল গুলো সব দেখতে পারবো। এই যে আমাদের যেভাবে আমরা এঁকেছি, এখানে একটা স্লোপ, এখানে একটা স্লোপ, এখানে একটা স্লোপ, এই যে চারটি ক্রস সেকশন, ঠিক ওরকমই কিন্তু এসেছে আমাদের ফ্লো প্রোফাইল। এখান থেকে আমরা বিভিন্ন ভাবে আমাদের ফ্লো প্রোফাইল দেখতে পারবো। আর এখানে আমরা আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা বিভিন্ন ডিস্টেন্সে সেটা দেখতে পারবো। এখানে ওয়াটার সারফেস এলিভেশনের যে গ্রাফ সেটা চলে আসবে। আর এখানে আমরা আমাদের সার্বিকভাবে সব রকম আউটপুট প্যারামিটার দেখতে পাবো। আর এখানে প্রত্যেকটা যে ক্রস সেকশন করলাম, প্রত্যেকটা ক্রস সেকশনের যে বিভিন্ন প্যারামিটার, ফ্রড নাম্বার, ফ্লো এরিয়া, উইথ, এগুলো দেখা যাবে। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা এই যে বিভিন্ন স্লোপ থাকলে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলগুলো ডিফাইন করে ক্রস সেকশন আঁকতে পারি এবং ফ্লো প্যারামিটারগুলো দিতে পারি সেটি সম্পর্কে বুঝতে পারলেন। এরপরের দিন আবার দেখা হবে। ধন্যবাদ।